প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? তো আপনার নাম কি? জি নিপুন। নিপু, আচ্ছা, তো নামটা কি রাখছে? আপনার আম্মু? আচ্ছা, আম্মু অনেক ভালোবাসে। আচ্ছা, আপনার ভাই বোন কয়জন? আচ্ছা, এক ভাই এক বোন। বড় কে ভাই না আপনি? বড় আপনি। আচ্ছা, বাবা আছে? আচ্ছা, বাবা বিয়ে করে চলে গেছে। তো বাবা বিয়ে করে মানে চলে গেল কি? মার সাথে খুব ঝগড়া হতো নাকি? মার সাথে খুব ঝগড়া হতো, মদ দিয়ে রাখা আসতো, আম্মাকে মারধর করতো। সে মা ছোটবেলায় আমাকে আর আমার ভাইকে নিয়ে নানির বাড়িতে চলে আসছে, এখন ওইখানেই থাকি। আম্মাটা আগে সংসার চালাইতো, এখন আম্মাটা অসুস্থ হওয়ার পর থেকে এখন আর কোনো সংসার চালাইতে পারে না। আমার বিয়ে হয়েছে, আমার একজন বাচ্চাও আছে। আসলে আমার জামাইটা ভালো না, মদ দিয়ে রাখা, বিয়ে করে চলে গেছে। আচ্ছা, তার মানে আপনার বিয়ে হয়েছিল, এর মধ্যে মানে আপনার বিয়ে হয়েছিল। তো বিয়েটা কি, বিয়েটা কি ফ্যামিলিগত হয়েছে নাকি আপনি প্রেম করে বিয়ে করছেন? আমি প্রেম করে বিয়ে করছি না, আমার আম্মা ভালো একটা মনে করছিল, ভালো ছেলে দেখে বিয়ে দিয়েছে, আসলে ছেলেটা ভালো দেখে। আচ্ছা, তো স্বামীটা কেন গেল? বললাম না, স্বামীটা বিয়ে করে চলে গেছে, আমাকেও মারধর করতো, অত্যাচার করতো, তাই আমাকে ছেড়ে দিয়েছে, ভালো না। আচ্ছা, তো এখন আপনি কি করতেছেন? এখন ভাই আমারটা অসুস্থ, আমি বাসা বাড়িতে কাজ করি, বাচ্চাটা নিয়ে একদিন কাজ করতে পারলে, খাই না করতে পারলে চলতে পারে না, তাই খুব কষ্টের মাঝে ভাই আছি আমি বাচ্চাটা নিয়ে। তো এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভাই যদি ওইরকম মনের মতো মানুষ পাই অবশ্যই তার সাথে কথা বলতাম, যদি আমার কেউ পাশে দাঁড়াইতো, হেল্প সহযোগিতা করতো, আমার বাচ্চাটার দিকে দেখা, কেউ যদি একটু পাশে দাঁড়াইতো অবশ্যই তার সাথে কথা বলতাম। আচ্ছা, তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? আমার সাথে নাম্বারে যোগাযোগ করবে। তো নাম্বার আপনি বলতে পান? হ্যাঁ বলতে পারি। মানে পারেন তো বলতে? মানে পড়াশোনা করছেন? হ্যাঁ আমি পড়াশোনা করছি। কোন পর্যন্ত পড়াশোনা করছেন? ফাইভতলা পড়াশোনা করছি। আসলে আমার আম্মু টাকার কারণে বেশি পড়ালেখা করাইতে পারে নাই আমাকে। আচ্ছা, মানে ফাইভ পর্যন্ত পড়াশোনা করছেন। তো আর কি পড়াশোনার ইচ্ছা ছিল আপনার? হ্যাঁ পড়াশোনার ইচ্ছা ছিল, আসলে গরিব দেখে পড়াইতে পারে নাই আমার আম্মা একলা হাতে। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার ভাই কি পড়াশোনা করতেছে? হ্যাঁ আমার ভাইটা, ছোট ভাইটা মাদ্রাসায় পড়ে। তো এখন আপনার সাথে যোগাযোগ করতে চাইলে আপনি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন নাকি? তো আপনার তো বাচ্চা বয়স কত? দেড় বছর। আচ্ছা, তো বাচ্চার মেয়ে ছেলে না মেয়ে? ছেলে বাচ্চা। আচ্ছা, তো এখন আপনার তো বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, এখন আপনি যদি বিয়ে করতে চান, আপনাকে তো কোনো অবিবাহিত ছেলে আর বিয়ে করতে আসবেন? আসবে। তো কোনো বিবাহিত ছেলে যদি বিয়ে করতে চায় আপনি করবেন? মানুষ পাই আমার বাচ্চার দায়িত্ব না, আমার পাশে দাঁড়ায় অবশ্যই করবেন। আমি যেমন, আমি তেমন একটাই ছেলে চাই। আচ্ছা, তো আপনার নাম্বারটা বলেন। আচ্ছা, এই নাম্বারে ফোন দিলে আপনার কথা বলতে পারবেন। দর্শক আজকে এ পর্যন্ত, আপনার সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।